हेलो व्यूअर्स, আবার আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আজকে আমি তৈরি করেছি ডিম বিরিয়ানি। আসলে শুধু মাংস দিয়ে কিন্তু বিরিয়ানি ভালো লাগে না, ডিম দিয়েও খুবই ভালো লাগে বিরিয়ানিটা। তো দেখুন, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে বিরিয়ানিটা। আসলে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো চলুন, আমি কীভাবে তৈরি করেছি ডিম বিরিয়ানিটা আর আমার কী কী উপকরণ লেগেছে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন চলে যাই আমরা মূল অংশে। আমি 5টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলো আগে সিদ্ধ করে নিতে হবে। আমি সামান্য একটু লবণ ডিমটা সিদ্ধতে দিয়ে দিচ্ছি। ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে। আমিও ভালো আছি। আমি মারিয়া, আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি তৈরি করব ডিম বিরিয়ানি। তো চলুন, ডিম বিরিয়ানিটা তৈরি করতে আমার কী উপকরণ লাগছে তা আমি বলে দিচ্ছি। এখানে আমি বয়েল করে ডিম নিয়ে নিয়েছি 5টা। যার যে পরিমাণ লাগবে সে অনুযায়ী নিলেই চলবে। চিনি গুঁড়া, পোলাওয়ের চাল 1/2 কেজি, পেঁয়াজ কুচি, আমি এখানে 6-7টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, বিরিয়ানি মশলা। আসলে বিরিয়ানির মশলাটা অনেক কোম্পানিতে আছে, যে যেটা পছন্দ করেন সেই অনুযায়ী নিলেই চলবে। রসুন বাটা, আদা বাটা, টক দই, স্বাদমতো লবণ, কেওড়ার জল, সয়াবিন তেল। তো চলুন, ডিম দিয়ে আমি কীভাবে বিরিয়ানিটা তৈরি করি তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর ডিমগুলো আমি শুধু লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব ডিমগুলো। ডিমটা আমি ভালোভাবে ভেজে নিব। ডিমটা ঠিক এভাবে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলব। ডিম ভাজা, তেলটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব টক দই, 1 কাপ পরিমাণ টক দই। এক চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ বিরিয়ানি মশলাটা। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা সবই দেওয়া আছে, সেজন্য আর আমি বেশিটা দেই নাই। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিব স্বাদমতো লবণ। চার 5টা কাঁচামরিচের ফালি আমি এখানে আস্ত কাঁচামরিচটাই দিয়েছি। ঝাল লাগলে, প্রয়োজন হলে কাঁচামরিচটা ফালি করেও দিতে পারবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ডিম। আসলে ডিম বিরিয়ানিটা কিন্তু খুবই সহজ রান্না আর খুবই অল্প সময়েই ঝটপট তৈরি করে ফেলা যায়।
হাফ কাপ পরিমাণ আমি গরম পানি দিয়ে দিব। মশলাটা আর একটু ভালোভাবে ঢেকে দিব। হয়ে গিয়েছে ডিম, এখন আমি ডিমটা তুলে ফেলব আর এই মশলাটার মাঝে আমি চালটা কষিয়ে নিব। এখন আমি এই তেল আর মশলাটাতেই পোলার চালটা দিয়ে দিচ্ছি। চালটা একটু ভেজে নিতে হবে। দেখুন চালটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। একটা শব্দ হচ্ছে চাল ভাজার, কিভাবে ভেজে নিতে হবে চালটা। এখন আমি পানি ফুটিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি, আমি ওই পানিতেই দিব। আসলে হাফ কেজি চালে এক কেজি পানি দিতে হয়, আমি এখানে এক লিটার পানি দিয়ে দিচ্ছি। আমি লবণটা একটু চেক করে নিব। আর একটু লবণ লাগবে, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি ডিমগুলো যে তুলে রেখেছিলাম ওতে এখন দিয়ে দিলাম। ঢেকে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়ার জল। পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি এই যতটুকু আছে এটা দমে রেখে দিব। ঢেকে দিচ্ছি আর চুলার তাপটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটা দমে রেখে দিলাম। আমি এখন একটু নেড়ে দিব। দেখুন পানিটা পুরো শুকিয়ে গিয়েছে। ঠিক ঝরঝরা একটা বিরিয়ানি হয়ে গিয়েছে। আমি আবারও একটু 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, কারণ উপরে চালগুলো আমি একটু নিচে দিয়েছি, সেই চালটাও যাতে ভালোভাবে হয়ে যায় সেজন্য।
আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসেছি, পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে ডিম বিরিয়ানিটা। দেখুন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। তো হয়ে গেল আমার ডিম বিরিয়ানি, এখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে ডিম বিরিয়ানিটা। আসলে কিন্তু মাংস দিয়ে যে শুধু বিরিয়ানি ভালো লাগে তা না, ডিম দিয়েও খুবই মজা হয় বিরিয়ানিটা। তো ঠিক এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।